মরা মরা একটা ঝামেলা স্টার্ট হয়ে গেছে। চার্লি বিরাট বড় ঝামেলা স্টার্ট। হাতে বল, হাতে বল। ও সেভ সেভ সেভ, ও স্টপ ইয়ার। ও হো হো হো, ডট বল ডট বল ডট বল। চার ওভার আছে, লাস্ট ওভার আছে, এখনো পর্যন্ত 54 হয়েছে রান। তার মধ্যে ফার্স্ট ওভার ডট ছিল, বেশি রান হয়নি। 53 হয়েছে, 53 সরি, তাই তো শুনলাম ফিল্ডার মুখ দিয়ে লাস্ট ওভার। দেখা যাক কী হয়। ফার্স্ট বল ফিল্ডার হাতে, বেকার। আস্তে বলটা ছিল, পারলো না কিছু করতে ব্যাটসম্যান। সেকেন্ড বল, এই তো বল লাগিয়ে ব্যাট ফ্যাট লাগিয়ে উইকেট ফুইকেট ফেলে দিয়ে একদম মাঠতে বেরিয়ে যাচ্ছে ভাই। পেছনের নাম্বার 707 এম এস ধোনি, দ্য কানেকশন উইথ এম এস ধোনি। রামসেনা উপর থেকে জার্সি পরে ব্যাট করছি, উইকেট কাটছে ব্যাটসম্যান, আম্পায়ার ওইখানে দাঁড়িয়ে আছে, মিকি মাউসের জামা পরে। নেক্সট বল, চার বাই চার বাই চার ভাই, ছাড় চলে গেল। চলো নেক্সট বল, বলের অপেক্ষা আছে ব্যাটসম্যান, বলটা আসবে আমার কাছে, কিন্তু বল পেরিয়ে চলে গেল বাইরের দিকে। কিপারও ধরতে পারলো না, আম্পায়ারও ধরতে পারলো না, কেউ ধরতে পারলো সরি, বল আর হবে কিপার নয়। বাই চার, আবার একটা বাই চার, ফোকরে রান এসছে একদম। ওরাও দিবে তো, অপোনেন্ট টিম দিবে তো এইভাবে, ওদেরকে এইভাবে চারগুলো সব ছেড়ে দিচ্ছে, এইভাবে হচ্ছে, এইভাবে রান দিলে কী করে হবে, বলার এত কষ্ট বল দিচ্ছে। হয়নি, ডট বল। চলো লাস্ট বল, কত টার্গেটও দেখা যাক। মিস, চার রান, কিপার হাত দিয়ে চার রান। টার্গেট 5 ওভারে, 5 ওভারে 63 টার্গেট, দেখা যাক অপোনেন্ট টিম চেস করতে পারে নাকি, এই টিম চেস করতে পারবে কি। রামসেনার এগেনস্টে ম্যাচ স্টার্ট, ফার্স্ট বল, ডট বল, ফার্স্ট বল। চলো 63 রান চেস করছে বিনোদ আমাদের, ডট বল, ব্যাটটা ঠুকে দিল মাটির মধ্যে। চলো আবার ডট বল, ডটের পর ডট চলছে, ফার্স্ট ওভার, দেখা যাক, প্রণাম করিল বলার, আরেকবার দেখি কী করতে পারে। চার রান, চার আছে, পায়ে লেগে চার হয়ে গেছে। অপন টিম চেষ্টা করছে, ফিল্ডিং টিম বলার যে এটা আউট, ব্যাটে লেগে গেছে, কিন্তু এটা গায়ে লেগে গেছে, তার জন্য চার রান। বাই চার দাব গেল, কিন্তু হলো না, এটাও ডট, এইভাবে ডট করলে কিন্তু জিততে পারবে না। লাস্ট বল আউট, বোল্ড থ্রু দ্য পা অ্যান্ড ব্যাট। আমাদের কিপার ব্যাটিং করতে নামছে, সোমাল পান্ডা, দেখা যাক সে ম্যাচটাকে বার করতে পারে না পারে না। ফার্স্ট ওভার ডট চলে গেছে, একটা উইকেট, একটা বাই চার গেছে অবশ্য। যত খেলাটা মোটামুটি চেজিং করার সময় একটা প্রেশার থাকেই সবসময়, এটাই খেলার নিয়ম। ফিল্ডিং টিম পুরো একদম জুসে আছে, কারণ রানটা অনেক বেশি, তবে দেখা যাক কী হয়। যতক্ষণ না চেজ করতে নামে ততক্ষণ একটা প্রেশার থাকে ব্যাটসম্যান উপর। চলো বল করছে গোপাল, ফার্স্ট বল বাই চার, আরম্ভ হয়ে গেছে বাই চার, নো বল দিয়েছে চার রান, বাই চার, ফোকটে 5 রান। চলো নেক্সট বল, আবার একটা কিন্তু আটকে দিয়েছে, নো নাই। পরের বল আবার সেভ, ডট পড়ে যাচ্ছে, ডটের পর ডট হচ্ছে, প্রেশার বাড়তে থাকছে টিমের উপর। চার রান, দুটা ফিল্ডার দুজনের মুখে দিয়ে তাকিয়ে রয়ে গেল, কিন্তু বল মাই দিয়ে গলে গেল। চলছে আবার চার রান, ঠিক আছে, সঙ্গে সঙ্গে এবার রান বেড়াতে আরম্ভ করেছে আবার, খুব সুন্দর ব্যাপার, ডাক আউট একটু জোশ এসছে।
চলো চলো, কিছু হয়নি কিছু হয়নি বলছে, বাইরে থেকে উৎসাহ এসছে। চলো বোলিং, কিন্তু খুঁজেই পেলো না কিপার কোন দিকে বল পেরালো। আর আমি পেছনে দাঁড়িয়ে আছি, মুখে মুখে লেগে গেলে আমি উড়ে যাবো ক্যামেরা নিয়ে। মোটামুটি এবার রান হচ্ছে, প্রেশার একটু রিলিজ হয়েছে, কারণ এগারোটা ডর গেছে, একটা উইকেটও গেছে ভালো, কিন্তু এবারে রান বেড়াচ্ছে, চেষ্টা করছে ভালো বল করার, কিন্তু দেখি আর কী হয়। আবার করলো, আউট আছে ডাইরেক্ট দাগে, ব্যাটসম্যান হতাশা ফিরে গেল। ভালো রান বার করেছিল কিন্তু ডাইরেক্ট দাগে ড্রপ পড়েছে। ও হ্যাঁ, এদের আবার চার ওভারের রানটা চেস করতে হবে। এদের এদের লেটে কিছু একটা হয়েছে ব্যাপার, একটু আগে বললাম আপনাদেরকে, তার জন্য এদিকে চার ওভার রানটা চেস করতে হবে। ওরা পাঁচ ওভার ব্যাটিং করছে, এরা চার ওভার ব্যাটিং করবে। তার মধ্যে দুবার হয়েছে, এখন দুবার বাকি আছে, দুবার এখন অনেক রান চায়। তার মানে অপোনেন্ট টিমের কাছে বহুতই বড় প্রেশারের খেলা। এরা চার ওভার ব্যাট করছে, তার মধ্যে দুবার কমপ্লিট অলরেডি। এখানে দাগের মধ্যে ওয়াল দাঁড়িয়ে গেছে, দাগের বাইরে যাতে চার আটকাতে পারে। ফার্স্ট বল চার রান, ব্যাটে দিয়ে দিয়েছে চার রান। বাবা রে, গুড সেভ। বাই বল, বাই চার, ওয়াইড বল, ওয়াইড বল চার রান, নো বল চার রান, ওয়াইড বল চার রান। এখানে কি কমপ্লিট বলে কিছু নেই, ডট ডট ডট, কেন ডটটা চলবে না ভাই, খেলতে হবে লম্বা, কারণ আর একটা ওভারই আছে, এরপরে ওটার মধ্যে রানটা চেস করতে হবে। আবার মিস ফিল্ডিং হাতে, আমরা বলতে পারি এখনও পর্যন্ত বোলিং টিম পুরো স্ট্রং ফেজে আছে। গুড সেভ, গুড সেভ, মোটামুটি এরা রিএন্ট্রি করে টিমটা নামিয়েছে, জিতে যাবে এটা, আর হবে না রানটা, সোজা স্ট্রেট ড্রাইভ, চার রান। এখন পর্যন্ত একটা আশা আছে, যদি জিততে পারে ডট করাতে হবে। প্রেশার ফিল করছে বোলারও, বোল বোল বোল, কিপার বয়স হয়ে গেছে, বলছে মুখটা উড়ি দিবে ভাই, কী দরকার। ডাগ আউটের খুব অবস্থা খারাপ যা দেখছি। আর এক ওভারে কত চাই, এখন অনেক চাই মনে হয়, কত যায় পটল, বহু রান দরকার না, এক ওভার প্রচুর রান দরকার, দেখা যাক কি হয়, যদি কোনোভাবে জিততে পারে নাকি। ফাস্ট বল ডট, সেকেন্ড বল ডট, আর জিততে পারবে না, আশা ছেড়ে দিচ্ছে। চার রান, কিন্তু এখন আর চার মেরে লাভ নেই। বলটা গেছে সেই ঘরের কাছে, বল এসছে গাছের উপর দিকে, ক্যাচ নিল হাতে, বল হচ্ছে কেস খেলার, ছোটোখাটো খেলা, এই খেলাগুলো কোনো মজা নেই, কিছু না, ব্যাটটা সুটুকা ব্যাটটা ভাঙা, এটা সে ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই খেলে, এর বাইরে কোথাও হয় না সাধারণত খেলা। বিভিন্ন বিভিন্ন রকমের খেলার স্টাইল থাকে, সেটা যেমন এই খেলা একটা এইরকম খেলার স্টাইল। লাস্ট বল আছে, হেরে গেছে, ওই জন্য ক্যাজুয়াল ব্যাটিং করছে, আমরা দেখে বুঝতে পারছি বড় আরও ক্যাজুয়াল বল করছে। পেনাল্টি একবার, যার জন্য এই হলো, মারলো ম্যাচ হেরে গেল। ডাগ আউটে পুরো দুঃখজনক একটা অবস্থা, এটা আমাদের। ও মরা মরা, একটা ঝামেলা স্টার্ট হয়ে গেছে, চালে ঝামেলা, চারলে বিরাট বড় ঝামেলা স্টার্ট। ভাই হ্যাঁ, বিরাট চলছে ভাই, মারপিট আরম্ভ হয়ে যাচ্ছে মোটামুটি, বিরাট খেলাটা এখন রোমাঞ্চ জায়গায় চলছে। এরা বলছে বাইরে বল হচ্ছে, এরা বলছে ভিতরে বল, একটা ঝামলা চলছে মোটামুটি, খেলা বিরাট ভাইটাল জায়গায়, আর বেশি রান দরকার নাই। ই বাবা,
ওভার 18 চাই ম্যাচ বিয়ার রোমাঞ্চক জায়গায় ঝগড়া চলছে ভাই এক একটা বলার জন্য ছেড়ে কথা হচ্ছে না ভাই এখানে আমাদের স্টার প্লেয়ার ওষুধ দোকান ছেড়ে দিয়ে এখানে ও চার রান মারাত্মক খেলা চলছে ভাই ভাই চার বেরিয়ে গেল গুলির মতো আমাদের স্টার প্লেয়ার ভাই ম্যাচ জিতে দিয়েছে এই দেখুন ও ও কিপ চেঞ্জ বল দাঁড়িয়েছে বলিং 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 ম্যাচ বিরাট জায়গায় বারটা ডট এটা নুনাই চলো চলো ও স্টেপ সেভ সেভ ও সেভ নম্পা নো দিয়ে দিয়েছে নো আছে রে নো আছে ফাইটে নো ও ও স্টপ ইয়া স্টপ স্টপ গোপাল স্পাইডারম্যান যে ভাই ধরে আমি আটকে দিল গোপাল কিপার কিপার ভাই উফ ও ভাই ভাই ওভারটা ডট মেরে চলে গেল লাস্ট বল সলিড ওভারটা দিল দুটো ওভারে কেদে রান বেরিয়েছে কিন্তু ওভারটা পুরো একদম এখন পর্যন্ত ডট আছে ও স্টপ আউট 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 বিরাট ব্যাপার বিরাট ব্যাপার লাস্ট ওভার লাস্ট ওভার আম্পায়ার ওভার আপ দিল লাস্ট ওভারে খেলা পড়ে আছে এখনো লাস্ট ওভারে কি হয় দেখা যাক মিটিং স্টার্ট হয়ে গেছে লাস্ট ওভারে কত যায় লাস্ট ওভার দুটো যাচ্ছে আট রান হার্ডেলে কি আলোচনা হচ্ছে কে জানে মোটামুটি দুটো চার আটকানোর জন্য আলোচনা চলছে এটা হচ্ছে আমাদের পাড়ার টিম বলছে সর্বটা পেলে দেখে দিলাম উড়ি তম আমাদের স্বস্তিক ডন ভাই বলছে সব ও বে আকাশ ওটা এদিকে থেকে আসবে নি স্বস্তিক যে চুমুটা দিলে দেখি বলতে যাস ভালো খেলে আজকে ম্যান অফ দ্য সিরিজ হবে জিততে পারবি চল চল লাস্ট ওয়ার লাস্ট ওয়ারে দুটা চারের খেলা দুটা চারের খেলা ডাকু বল গেছে আমাদের রাকেশ রাউন্ড দা কিপিং সেম নাকি চেঞ্জ বলে দিল কত চাই 12 আমার কেন জানি মনে হচ্ছে এই দুটো বলে ম্যাচ জিতে দিবে দুটো বলে দুটো চার খাচ্ছে কেন জানি মনে হচ্ছে দেখা যাক প্রেসার দিচ্ছে বলার কত কিছু বলা উচিত না ওই দিকে দাঁড়িয়ে ডায়লগ মারছে একজন আমি কে জানি আমার মনে হচ্ছে এই তিনটা বলের মধ্যে ম্যাচটা এদিকে জিতে দিবে দেখা যাক আগে কেমন বল করে যদি মিরাক্কেল কিছু করে দেয় চলো ফার্স্ট বল স্টার্ট হচ্ছে ও একটা বল ডট ভাই একটা বল ডট এখন দুটো বল আছে দুটো বল মধ্যে জিতে দিতে পারে দেখি মানে পাঁচটা বল আছে কিন্তু আমার মধ্যে দুটো বল দুটো বলে চার খাবে দেখা যাক একটা চার বাহ আর একটা বল আছে এটাও মনে খাবে দেখা যাক কি হয় কত যায় ওয়াইড বল কিন্তু সেভ ও দেখা যাক কি হয় দেখুন রেগে আছে কিপার কিপার পর খেপে গেছে পাঁচ রান হয়ে গেল ওই বলটাই তিনটা বল আছে এখনো তিনটা বল কি হয় দেখা যাক হাতে বল হাতে বল বাবা রে উড়ে গেল যে স্পাইডারম্যানের মতো ভাই চারটা না দেবে এখন জিতার চান্স আছে লে
এখন ব্যাটসম্যান ভিতর দেখি দুটো বল বাকি আছে কত যায় দুটো বলা দুটো বল দুইছে দুটো দুইছে দুটো বলা দুই চাই ম্যাচটা দেখা যাক কি আছে এখন হাতে আছে কি ম্যাচটা চলো আউট আউট স্টা হিট উইকেট কোলজি ব্যাটসম্যান বিরাট ভাইটাল জায়গায় মিটিং চলছে আমাদের একটা বন্ধু চলছে এখানে মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে সেদিকে বসে গেছে এই সাল ও এইকে সানো চলেছে লাস্ট বল দু রান দেখা যাক বলিং চার রান হেরে গেল বল এসছে আমি ধরে নিলাম চার রান বাজে বল আমি বলেছি ম্যাচ জিতে দিবে সরি সরি উল্টাপাল্টা করতে টুর্নামেন্ট খেলছি হেরে গেল এরা আমাদের পাড়া হেরে গেল বিরাট সিচুয়েশন ভাই এই হচ্ছে শর্ট পিচ এই হচ্ছে শর্ট পিচের খেলা ফাইনাল ফাইনাল দেখাতে পারবো না অন্ধকার হয়ে যাবে যা দেখছি কিন্তু মোটামুটি ভাই বিরাটই ঝামেলা হচ্ছে এই হচ্ছে ঝামেলামূলক খেলা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই হেরে গেলাম কত রান নাকি চেস করতে লাস্ট অনেক রান তোর কাছে বাইফাই দুটা দিল ছিল মোটামুটি তোর 15 ছিল কাটার মাছ নিশ্চয়ই